বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। আর এই চেষ্টা নিজেদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার মতোই। সম্প্রতি ওয়াশিংটন ও লন্ডনকে উদ্দেশ্য করে এমন হুমকি দিয়েছে রাশিয়া। কৃষ্ণসাগরের জলসীমায় আমেরিকা ও ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠিয়ে রাশিয়ার গায়ে পড়ে বিবাদ বাঁধানোর চেষ্টার পর এমন মন্তব্য করেছে মস্কো। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছেন। জেনারেল কোনাশেঙ্কভ বলেন, আমরা পেন্টাগন ও ব্রিটিশ নৌবাহিনীকে কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে অনর্থক তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলার আহ্বান জানাচ্ছি। কোনাশেঙ্কভ সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া সামরিক শক্তিসহ যে কোনো উপায়ে নিজ সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে। এ সময় রাশিয়ার ক্ষমতা সম্পর্কে ধারণা দিতে গিয়ে তিনি জানান, ক্রিমিয়া সীমান্ত অতিক্রম করা ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো রুশ নৌবহরের জন্য সামান্য টার্গেট মাত্র। এর আগে গত বুধবার ব্রিটিশ ডেস্ট্রয়ার HMM ডিফেন্ডার কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূল অতিক্রম করে। রাশিয়া জানায়, ওই সময় রুশ নৌবাহিনী ডেস্ট্রয়ারটি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানোর পাশাপাশি সেটির চলার পথে বোমাবর্ষণ করে। পরে ব্রিটিশ ডেস্ট্রয়ারটি কৃষ্ণসাগর হয়ে জর্জিয়া উপকূলে গিয়ে পৌঁছায়। যুক্তরাজ্যের এমন আচরণকে উস্কানিমূলক আখ্যা দিয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, কৃষ্ণসাগরের পানিসীমায় যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা ও ব্রিটেন গায়ে পড়ে বিবাদ বাঁধানোর চেষ্টা করছে। তবে রাশিয়া যে কোনো উপায়ে তার সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে রাশিয়ার যুদ্ধজাহাজের ওপর হামলা চালানোর সাহস দেখিয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশ ইউক্রেন। বুধবার বসফরাস সাগরে টহলরত রাশিয়ার যুদ্ধজাহাজ ইভান চার্সের ওপর ইউক্রেনের তিনটি সমুদ্রভিত্তিক ড্রোন হামলা চালায়। তবে সবগুলো ড্রোনই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে রুশ সেনারা। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকালের দিকে এসব ড্রোন রাশিয়ার জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। তুরস্কের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে এই ঘটনা ঘটে বলে জানান ইগোর কোনাশেঙ্কভ। তিনি বলেন, রুশ যুদ্ধজাহাজটি বসফরাস সাগরের ওই এলাকায় তুর্ক স্ট্রিম এবং ব্লু স্ট্রিম গ্যাস পাইপলাইন পাহারা দিচ্ছিল। গত বছরের সেপ্টেম্বর মাসে নর্ড স্ট্রিম পাইপলাইনের ওপর হামলার পর রাশিয়া এই দুটি পাইপলাইনের নিরাপত্তায় টহল দল নিয়োগ করেছে। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।